নিজেই শারীরিক প্রতিবন্ধী হুইল চেয়ার যার চলার একমাত্র অবলম্বন কারো কাছে হাত পাতেন না সাহায্যের জন্য নিজের ভাগ্য করতে কাজ করছেন শুধু তাই নয় সমাজের বিধবা ও ছিন্নমূল্য মহিলাদের জন্য দিয়েছেন কর্মসংস্থানের সুযোগ লালমানিহাট শহরের ওয়ার্লেস কলোনি এলাকা শারীরিক প্রতিবন্ধী আবুল কালাম আজাদ এলাকায় হয়ে উঠেছেন কর্মঠ হওয়ার দৃষ্টান্ত শারীরিক প্রতিবন্ধী আবুল কালাম আজাদ সাত বছর আগে বাবা আব্দুল কুদ্দুস মারা গেলে দারুণ কষ্ট নেমে আসে তার জীবনে ছয় ভাই বোনের মধ্যে চতুর্থ আজাদ বেঁচে থাকার জন্য হাত পাতেনি কারো কাছে জীবন সংসারে সংগ্রামী হয়ে ওঠেন এই প্রতিবন্ধী যুবক শুরু করেন মোমবাতি তৈরির কাজ প্রতিবন্ধী স্কুলে দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়া আজাদ একটি ডাইস দিয়ে শুরু করেন মোমবাতি তৈরির কাজ আস্তে আস্তে এর পরিধি বাড়িয়ে এখন ছয়টি ডাইস দিয়ে রীতিমতো একটি ছোট মোমবাতি তৈরির কারখানা করছেন বাড়িতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অসহায় নারীরা মোমবাতি তৈরি করে আজাদের কারখানায় তাদের তদারকি ছাড়াও আজাদ নিজেও তৈরি করেন মোমবাতি আর মোমবাতির নামও দিয়েছেন আজাদ মোমবাতি প্রতিবন্ধী যুবক হুইল চেয়ারে বসে নিজের তৈরি মোমবাতি নিজেই বাজারে বিক্রি করেন দোকানে দোকানে গিয়ে বাজারে মোমবাতির ব্যাপক চাহিদা সত্ত্বেও পুঁজি স্বল্প হওয়ায় আজাদ তার কারখানা ব্যাপ্তি ঘটাতে পারছে না মোমবাতি তৈরির জন্য আরও ১০টি ডাইস প্রয়োজন এক একটি ডাইস কিনতে লাগে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা কারখানার পুঁজি বিনিয়োগ হলে সেখানে আরো অনেক অসহায় নারী ও প্রতিবন্ধীরা কাজের সুযোগ পেত আর এমনটি স্বপ্ন দেখেন প্রতিবন্ধী আজাদ হাতিবান্দা থেকে আজাদ লিমটন সেমিটন নিউজ টিভি